ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দরজায় করা নার্সে, এখন এই সিরিজকে নিয়েই সব চিন্তা ভাবনা। যেহেতু টেস্ট আর ওয়ানডে দুই ফরম্যাটেই খেলা হবে, তাই ভক্ত সমর্থকদের মনে একটি প্রশ্ন স্বভাবতই ঘোরপাক খাচ্ছে, ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে কেমন হবে দল? সেই প্রশ্নের জবাব যার সবচেয়ে বেশি জানার কথা, সেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে আলাপকালে যা বললেন তাতে একটি কথা পরিষ্কার, টেস্ট দলের নতুন মুখের অন্তর্ভুক্তির সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। তবে ওয়ানডেতে নতুন কারোর ভাগ্যের দরজাও খুলতে পারে। আসলে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পারফরমেন্সের নিরিখে টেস্ট দল বাছাইয়ের কোনো যুক্তি দেখেন না নান্নু। প্রধান নির্বাচক মনে করিয়ে দিলেন দুই ফরম্যাটের হিসেব আলাদা। এ নিয়ে নান্নু বলেন, আমরা লাল ও সাদা বলের জন্য আলাদা দৃষ্টিভঙ্গিতে ক্রিকেটার নির্বাচনের কাজ করব। সেখানে হুট করে কোনো নতুন পারফর্মারকে নেওয়ার প্রশ্নই আসে না। আগে যারা টেস্ট খেলেছে, যারা লাল বলে প্রতিষ্ঠিত পারফর্মার, তাদের অগ্রগতিকার থাকবে এবারও। তাই আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নতুন কাউকে নেওয়ার সুযোগ দেখি না। আর বঙ্গবন্ধু কাপ ছিল টি টোয়েন্টি আসর, ক্রিকেটের এই ছোট্ট ফরম্যাটের সাথে টেস্টের কোনোই মিল নেই। এই আসর দেখে কাউকে টেস্টে নেওয়ার প্রশ্নই আসে না। আমরা তাই পুরনো এবং পরীক্ষিত পারফর্মারদের দিয়েই টেস্ট স্কোয়াড সাজাতে চাই। প্রধান নির্বাচকের কথা শুনে মনে হয়েছে তারা টেস্টের মতো কঠিন ফরম্যাটে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষায় যেতে নারা, এমনকি ওয়ানডে দলেও তারা ঢালা কোনো পরিবর্তনের কথা ভাবছেন না। ক্যারিবীয়দের সাথে টি টোয়েন্টি সিরিজ না থাকলেও আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সেখানেও কি কোনো নবীন পারফর্মারকে সুযোগ দেওয়ার চিন্তাভাবনা নেই? পারভেজ ইমন, ইয়াসির আলী রাব্বি, শরীফুল ইসলাম, রবিউল ইসলাম রবি, রাকিবুল হাসানের মতো তরুণদের কি সীমিত ওভারে দলেও আসার সম্ভাবনা নেই? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে নান্নুর কথা, হ্যাঁ আছে, তবে ঢালাও পরিবর্তনের সুযোগ নেই ওয়ানডে দলেও। ওই ফরম্যাটের স্কোয়াডেও আছে পরীক্ষিত পারফর্মার, তারপরও দু একজন নতুন মুখের সম্ভাবনা আছে। এদিকে কারো নাম আলাদা করে উল্লেখ না করলেও প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে। ওই ফরম্যাটে পরিবর্তনের সম্ভাবনা আছে প্রচুর। নান্নুর ভাষায়, আমরা টি টোয়েন্টি দলটি নতুন করে সাজানোর কথা ভাবছি, সেই দলে জায়গা হতে পারে কিছু তরুণের। ওই দল সাজাতে গিয়ে কয়েকজন তরুণের উপর চোখ আছে আমাদের। টি টোয়েন্টি স্কোয়াডে তাই নতুনদের সুযোগ এবং সম্ভাবনা আছে পরিষ্কার। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের ওয়ানডে এবং টি টোয়েন্টি স্কোয়াডে আপনারা নতুন ক্রিকেটারদের মধ্যে কাকে কাকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।